হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল এবং আস্থার চ্যানেল বার্স অফ ভিলেজ। আজকের এই ভিডিওতে আপনারা কী বিষয় নিয়ে জানতে পারবেন অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন, সেটা হচ্ছে বাজিগর পাখি। বাজিগর পাখি সাধারণত মিটিং করার কতদিন পরে ডিম দেয় এবং কয়টা পর্যন্ত ডিম দিতে পারে একটা পাখি, এবং একটা পাখি কতদিন পর পর ডিম দেয়, তারপর ডিম পাড়ার কতদিন পরে বাচ্চা ফোটে এবং বাচ্চা মানুষ হতে কতদিন লাগে, এক কথা বাজিগর পাখির মিটিং থেকে শুরু করে একদম বাচ্চা বড় হওয়ার কতদিন পর পর লাগে, এর যে ডিটেলস বিস্তারিত যেটা বিষয় সেটাই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আজকে বাজিগর পাখি দিয়ে শুরু করছি, এরপরে ইনশাল্লাহ আপনারা ফিন্স, ককেটল, মানে আমার কাছে যে যে পাখিগুলো আছে আমি যেগুলো জানি, যাদের জীবন বৃত্তান্তর জানি, যে কতদিনের মধ্যে ওরা ডিম বাচ্চা করে, যে বড় হইতে কতদিন লাগে, এগুলোর উপর একটা একটা করে পর্ব ওয়েস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে প্রথম পর্বে পোষছে বাজিগর পাখি, কারণ বাজিগর পাখি সবার পছন্দের পাখি এবং জীবনের প্রথম যে পাখি পালন শুরু সেটা কিন্তু এই বাজিগর পাখি দিয়ে। তো তার আগে আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। তো মূল কথা আসি, এই যে আপনারা দেখতেছেন বাজিকর পাখিটা মিটিং করতেছে, ঠিক মিটিং করার পরের দিনেই কিন্তু পাখি ডিম দিবে না, সাত দিন পরেও ডিম দিবে না। পাখিটা যখন মিটিং করবে ঠিক মিটিং করার 10 থেকে 15 দিনের মধ্যে সাধারণত ডিম দেয়। তার আগে যে কাজটা করবে পাখিটা সেটা হচ্ছে পাখিটা হাঁড়িতে কন্টিনিউ 10 দিন 15 দিন বসে থাকবে, এবং 10 দিন 15 দিন বসে থাকলে বুঝতে পারবেন যে পাখিটা ডিম দিবে এবং এরকম মিটিং করবে। এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি আমার পাখিকে মিটিং করা দেখিনি। দেখেন, পাখি কিন্তু আপনার সামনে সবসময় মিটিং করবে না যদি আপনি ওর সাথে ফ্রেন্ডলি না হন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, পাখি সাধারণত যে টাইমগুলো মিটিং করতে ভালোবাসে বাজিগর পাখি সেটা হলো সুবাসাদিকা, যেটা সুবাসাদিকা বলতে কেবল ভোর থেকে আলো হওয়া শুরু হয়েছে সেই মুহূর্তে ওরা মিটিং করে, আমি সাধারণত বেশি দেখছি। তারপর রাতের বেলা মিটিং করে, হ্যাঁ দুপুর টাইমে মিটিং করে, করে একটা টাইমিং আছে। কিন্তু এখন কথা হচ্ছে, মিটিং যতবারই করুক ডিম কিন্তু একদিন পরপর পারে সাধারণত। তো আমি যেটা বললাম যে ফার্স্ট যদি মিটিং করে, মিটিং করার ঠিক 15 দিন পরে থেকে 10 দিন থেকে 15 দিনের মাথায় পাখি আপনার ডিম পাড়া শুরু করবে, এবং এরা কিন্তু একইবারে ডিম পারে না। যেমন আজকে একটা ডিম পারলো, ঠিক একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন একটা ডিম পারলো, এইভাবে এরা কন্টিনিউ ডিম পারে। এখন কথা হচ্ছে এরা হায়েস্ট কয়টা পর্যন্ত ডিম পারে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তোবা, আমার কাছে হায়েস্ট এরা 14টা পর্যন্ত ডিম দিছে, 14টার বেশি ডিম দেয় না। 14টার বেশি যখনই ডিম দেখবেন সেক্ষেত্রে সব পাখি 14টা ডিম দেয় না, রেয়ার। কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে 7টা 8টা 10টা পর্যন্তও দেয়, 6টা 7টা 8টা এরকম ডিম দেয় সাধারণত। কিন্তু আমি যেটা দেখছি কিছু কিছু রেয়ার পাখি আছে তারা 14টা পর্যন্ত আমার কাছে ডিম দিছে। তো যেমন 14টার উপরে যখন ডিম দিবে বা বেশি আরও বেশি ডিম দিবে, তাহলে ভাববেন যে ওইখানে ডিম দুইবারের ডিম আছে, এবং দুইবারের ডিম থাকার কারণে ওই ডিম থেকে কখনোই ফার্টিলিটি আসবে না। কারণ একটা পাখি যে ও তাপ দিবে, ও তাপ ক্ষমতা তো থাকতে হবে, অতগুলো ডিমে তো তাপ দিলে ডিম থেকে জমবে না। এক, এখন আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, যেমন ডিম পারে একদিন পর পর, ঠিক এরা বাচ্চা ফুটতে এদের সময় লাগে 1 থেকে 18 দিন, আর শীতের দিন হলে হয়তো বা 20 দিন 21 দিন হয়ে যায়, কারণ শীতে অনেক বেশি তাপ দিতে হয়। এবং আরও অনেকের প্রশ্ন থাকে এরা হায়েস্ট কয়টা পর্যন্ত বাচ্চা ফুটায়। তো আপনারা এই যে এখানে দেখতেছেন, আমার কাছে হায়েস্ট এরা 9টা পর্যন্ত বাচ্চা ফুটাইছিল, 14টা ডিম দিলেই হবে না, 9টা পর্যন্ত এরা আমার কাছে হায়েস্ট বাচ্চা ফুটাইছিল, 9টা 10টাও পাইছিলাম, রেয়ার, আমার লাইফে শুধু একবার 10টা পাইছিলাম, কিন্তু 9টা 8টা এরকম হয়, প্রায় হয়, এটা অস্বাভাবিকের কিছু না। এই যে আপনারা যেমন ভিডিওতে দেখতেছেন এখানে কিন্তু 9টা, এই যে এখানে যে দেখতেছেন 6টা। এখন আপনাদেরকে যেটা বলবো যে পাখিটা বাচ্চা ফুটায় কিভাবে, আজকে যেটা প্রথম ডিম পারছে, যেমন সাপোজ 1 তারিখে প্রথম ডিম পারছে, এই পাখিটা কিন্তু ঠিক 18 তারিখে প্রথম বাচ্চাটা ফুটবে, আবার একদিন গ্যাপ পরে 20 তারিখে একটা ফুটবে, কারণ 1 তারিখে ডিম পারলে আবার 3 তারিখে পারছে, এইভাবে একদিন পর পর বাচ্চা ফুটতেই থাকে। এবং আরও একটা কথা, সেটা হচ্ছে এইটা হচ্ছে বাজিগর পাখির যেটা হয়, যেমন ছোট একদম প্রথম যে বাচ্চাটা ফুটছে এই বাচ্চাটা কিন্তু বড় হয়ে যায়, এবং
ছোট যে বাচ্চাটা অনেক ছোট হয়ে যায়, এই ছোট বাচ্চাটা কিন্তু ওদের চাপের মধ্যে অনেক সময় খেতে না পায়ে মারা যায়। সেক্ষেত্রে আমি যে কাজটা করি আপনাদেরকে একটা ভিডিওতে আমি শেয়ার করছি, তো আপনারা ওই ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন। কারণ আমার ভিডিওতে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আপনাদেরকে শেয়ার করার, যাতে আপনারা সব কিছু শিখে আপনাদের পাখিগুলো ওইভাবে টেক কেয়ার করতে পারেন, ওইভাবে ব্রিডিং করাতে পারেন। তো যেটা আসলে বলতে চাচ্ছি যে আমি এইটাও দেখছি বাজিরগর পাখি এতটাই সেন্সিটিভ পাখি যে ওদের যে বড় বাচ্চাটা, একদম বড় বলা চলে যে ওই হাড়ির মধ্যে বড় বাচ্চাটা, ওই বাচ্চাটা আমরা অনেকে ভাবি যে হাড়ির মুখে আসে ওর বাবা মা খাওয়ায়, ও একাই খাচ্ছে আর কাউকে খাওয়ায় না। কিন্তু আমি নিজের চোখে দেখা ওই ছোট বাচ্চাই আবার বাকি বাচ্চাদেরকে খাবার বণ্টন করে দেয়। আমি চেষ্টা করবো এরকম কখনো ভিডিও ফুটেজ পাইলে সাথে সাথে আপনাদের জন্য তুলে রাখার এবং পরে নেক্সটে শেয়ার করার। এখন যেটা মূল কথা, আপনার পাখির বাচ্চা কতদিন বয়সে বের করবেন হাড়ি থেকে বা বের হয়, যেমন এই যে বাচ্চাটা আমি বের করতেছি, তো এই বাচ্চাটা সাধারণত আপনার 1 মাস 4 দিন বয়স হয়ে গেছে। 1 মাস 4 দিন বয়স হয়ে গেছে মানে পাখিটার বাচ্চার সেলফিড হয়ে আসছে। এখন এই সেলফিড বাচ্চা ওর বাবা মার সাথে রাখা কোনো প্রয়োজন নাই, শুধু শুধু তার বাবা মার কষ্ট বাড়বে। আর আপনারা তো জানেন তুলে খাওয়ার মতন আর আরামদায়ক কোনো খাবার নাই। যখন বাচ্চাটা ওদের বাবা মা তুলে তুলে খাওয়াবে তখন কিন্তু ওরা নিজে খেতে চাবে না, কারণ পৃথিবীর সবচেয়ে ছোট দানা হলো কাউন। সেই কাউনের যে দানাটা এটা কিন্তু ওরা বের করে, হ্যাঁ একদম খোলটায় বের করে যেটা বলে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যেমন আপনার যদি 18 তারিখে বাচ্চাটা ফোটে, ঠিক পরের মাসের 18 তারিখে থেকে 20 তারিখের মধ্যে আপনারা বাচ্চাটাকে বের করে দিবেন। এটা আপনাদেরকে অবশ্যই হিসাব রাখতে হবে। যাদের অল্প পাখি তারা এইভাবে কাউন্ট করে রাখবেন যে আপনার পাখিটা কবে ডিম পারলো, কবে বাচ্চা ফুটেলো। আমিও একটা সময় এইভাবেই কাউন্ট করতাম, কিন্তু হয়তোবা এখন অনেক পাখি হওয়ার কারণে আমার এইভাবে কাউন্ট করা হয় না। কিন্তু আমি দেখলেই বুঝতে পারি যে বাচ্চাটার বয়স 3 মাস হয়ে 1 মাস 3 দিন 4 দিন হয়ে গেছে। তো আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। অনেকেই আমাকে এই বিষয় নিয়ে কোশ্চেন করে যে ভাই আমার পাখি ডিম পারছে, কতদিন পরে বাচ্চা ফুটবে, কবে তো দিন পরে বাচ্চাটা বের করে দিব। তো ভাই আপনাদের সবার জন্য, ভাই এবং বোন আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটা, এবং শুধু আজকের এই ভিডিওটা না, নেক্সটে আমার প্রতিটা পাখি কতদিনের সবার যে জীবন মানে ডিম পাড়ার যে একটা চক্র থাকে, ডিম থেকে বাচ্চা বড় হওয়ার, সে চক্র নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব পার্ট টু পার্ট। এই যেমন এই বাচ্চাটা দেখেন 1 মাস 4 দিনেরও বেশি বয়স হয়ে গেছে, কিন্তু এ ওদের বাবা মার থেকে বের হয়নি, কারণ ওর বাবা মা ওকে খাওয়াচ্ছে। এখন তুলে খাওয়ার মতন তো আরামদায়ক কোনো খাবার হতে পারে না পৃথিবীতে, সেটা পাখির হোক আর মানুষেরই হোক। যদি আপনি বসে আছেন আর আপনার ঘরের মধ্যে এসে খাবার দিয়ে যাচ্ছে, আপনি কেন কষ্ট করে বাইরে যেয়ে ইনকাম করতে যাবেন? তো এইটাই সেই সেম পাখির ক্ষেত্রেও সেম। তো জানি না আপনাদেরকে আসলে কতটুকু বুঝাতে পারছি, আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর, আর আপনারা ওই অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ সফলতা পাবেন। তো আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাজিরগর পাখি যতটাই সেন্সিটিভ পাখি অতটাই খুব খারাপ একটা পাখি। কারণ এরা এদের নিজের বাচ্চাকে বড় করে, আবার এই বাচ্চাটাকে যদি মনে হয় ওদের কোনো কিছু কম বেশি হয়ে গেছে, তাই ওদের বাচ্চাটাকে মেরে ফেলে। এরকম একটা সিচুয়েশন আমি আমার লাইফে দেখছি। তো সেই ক্ষেত্রে আপনাদের যখন এই পাখির বাচ্চা ফুটবে এবং বাচ্চা ফোটা থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত প্রতিটা মুহূর্ত তাদেরকে ফলো করতে হবে, এবং ফলো করে দেখতে হবে কোথায় কী হচ্ছে না হচ্ছে, এটা আপনাদেরকে চোখে চোখে রাখতে হবে। তো জানি না আপনাদের আসলে কতটুকু বুঝাতে পারছি, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি মনে হয় আপনার উপকারে লাগছে, অন্য কারো উপকারে লাগবে, অন্য কেউ কিছু জানতে পারবে, তাহলে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।